আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত গদখালি থেকে। আমরা একদল নির্ভীক তরুণ চলে এসেছি গদখালিতে, গদখালির ফুল বাগানের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো বন্ধুরা, এই পর্বে আমরা গদখালি ফুলের বাগান ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুরা, গদখালি এখন শুধু ফুলের স্বর্গ রাজ্য নয়, এখন এটি ভ্রমণ প্রিয়সুদের তীর্থস্থান হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য তরুণ তরুণী এই গদখালিতে ঘুরতে আসেন এবং ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন। এই গদখালি ফুলের বাগানকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক পর্যটন কেন্দ্র, পিকনিক স্পট এবং শিশু পার্ক। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকদের আনাগোনা থাকে গদখালির রাস্তায়। গদখালিটা মূলত যশোরের জিকরগাছা উপজেলায় অবস্থিত। যশোর থেকে বেনাপোল যাওয়ার পথে 19 কিলোমিটার দূরে গদখালি বাজার এবং ফুলের বাগান। বাংলাদেশের 70% ফুল এখানেই চাষ করা হয়। এখানে শত শত বিঘা জমি জুড়ে চাষ করা হয় গাঁদা, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, কসমস, ডেজি, জিপসি, ডালিয়া, চন্দ্রমল্লিকা সহ আরও বিভিন্ন নাম না জানা অসংখ্য প্রজাতির ফুলের চাষ। যতদূর চোখ যাবে শুধু ফুল আর ফুলের বাগান। ফুলের সিজন সবসময় থাকে না, ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি শুরুর দিকটা থাকে আর ফেব্রুয়ারি মাঝামাঝি দিকটা থাকে। আমরা ফেব্রুয়ারি মাঝামাঝি গিয়েছিলাম। এছাড়াও সারা বছর ফলাক্রমে নির্দিষ্ট কিছু সময় থাকে বিভিন্ন ফুলের সিজন। যশোর শহর থেকে 25-30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে 2টি থানা, জিকরগাছা ও সারসা, এই 2টি থানায় 6টি ইউনিয়নে 90টি গ্রাম 60,000 বিঘা জমিতে ফুল চাষ করে স্থানীয় কৃষকরা। এইসব ক্ষেত থেকে প্রতি বছর কয়েক কোটি টাকার মূল্যের ফুল উৎপন্ন হয়। পর্তের দুই পাশে দিগন্ত জোড়া রঙের সমাহার, লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের এক বিস্তীর্ণ চাদর যেন বিছিয়ে রেখেছে সরাসরে। জমিতে ফুল চাষ করে এখানকার চাষিরা, মাঠের পর মাঠ জুড়ে ফুলের ক্ষেত, ফুলই এখানের ফসল। যশোর বেনাপোল রোড সাইডে ডানে বাঁয়ের গ্রামগুলো ঢুকে কিছু দূর এগিয়ে গেলে দেখা মিলবে দিগন্ত জোড়া ফুলের ক্ষেত। রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস, গোলাপ আর গাঁদা ফুল চাষ হয় এসব গ্রামে। ফুল কেটে গরুর গাড়ি করে বাজারে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বান্ডিল করে চালান হয়ে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে। চারিদিকে শুধু ফুল বাগান আর ফুল বাগান, বিচিত্র রঙের ফুল। গোলাপ গুলো এখনো অবশ্য ফোটে নাই। তো বন্ধুরা, আপনারা গদখালিতে কিভাবে যাবেন? ঢাকা থেকে সড়ক, রেল ও আকাশপথে যশোর যাওয়া যায়। ঢাকার গাবতলি, কল্যাণপুর, কলাবাগান থেকে গ্রিন লাইন পরিবহন, সোহাগ পরিবহন, ইগল, শ্যামলি ইত্যাদি এসি নন এসি বাস যায় যশোরে। ভাড়া পড়ে 800 থেকে 1,000 টাকা। ঢাকার কমলাপুর থেকে সপ্তাহে শনিবার ছাড়া প্রতিদিন সকাল 6:20 আন্তনগর ট্রেন, সুন্দরবন এক্সপ্রেস এবং সোমবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা 7:00 আন্তনগর ট্রেন, চিত্রা এক্সপ্রেস যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া পড়বে 350 থেকে 420 টাকা এবং প্রথম শ্রেণী 560 টাকা, স্নিগ্ধা 700 টাকা। ঢাকা থেকে ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ ছাড়াও নব এয়ারে বিমান নিয়মিত যশোরে চলাচল করে। যশোর বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে চলে যান লোকাল বাস স্ট্যান্ডে। এখান থেকে পেয়ে যাবেন গদখালি যাওয়ার বাস। গদখালি নেমে ক্ষেত দেখার জন্য ভ্যান ভাড়া করতে হবে আপনাদেরকে। ভ্যান ভাড়া পড়বে 100 থেকে 150 টাকা। গ্রামে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে চোখে পড়বে ফুলের ক্ষেত। বাস স্টেশনের রাস্তার পাশে সকালে বসে দেশের সর্ববৃহৎ ফুলের পাইকারি বাজার। বন্ধুরা, আমরা এখন রয়েছি গদখালিতে একটি পার্কে, শিশু পার্ক এটি। প্রায় সন্ধ্যা গুনিয়ে আসছে, সারাদিন আমরা গদখালি ঘুরতে ঘুরতে কখন যে দিনটা শেষ হয়ে গেছে আমরা টেরই পাই নাই। সত্যি এক অসাধারণ সুন্দর গ্রাম গদখালি। যেদিকে তাকায় না কেন, মানুষের কোলাহল আর রাস্তার দুই পাশে অসংখ্য ফুলের ক্ষেত মনকে বিমোহিত করে।
তো বন্ধুরা আশা করি আপনারাও আমাদের মতো বাংলাদেশের ফুলের রাজধানী গদখালি ঘুরে যাবেন। আপনারা যদি গদখালি থাকার জন্য চিন্তা করেন সেক্ষেত্রে আপনাদেরকে যশোর শহরটা বেছে নেওয়াই উত্তম হবে। যশোর শহরে অনেক হোটেল মোটেল রয়েছে, আপনারা চাইলেও এখানে রাত্রি যাপন করতে পারেন। তো বন্ধুরা আগামী পর্বে আমরা যশোরের জিকরগাছা থেকে ট্রেনে করে বেনাপোল যাব। বেনাপোল ইমিগ্রেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।